ওকে ভিউয়ার্স, আমরা একটা অ্যানালগ অসিলোস্কোপ দেখতে পাচ্ছি। আমরা ফেন্ডারের নাম দেখতে পাচ্ছি MEILI, এবং এটা মডেল মডেল হচ্ছে OS3020A, এবং এটার হায়েস্ট মেজারিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 MHz, এবং এটা অনেক আগের। এবং আমরা যদি এটার ভিতরটা একটু দেখি, ভিতরটা আসলে এখানে খোলাই আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সিআরটি মনিটর আছে, সিআরটি টিউব, এখানে একটা ক্যাথোড রে টিউব আছে যেটা ইলেকট্রন গান হিসেবে কাজ করে, এবং এখানে একটা গাইডেন্স মেকানিজম আছে যেটা আসলে ইলেকট্রনকে এদিকে এই স্ক্রিনের দিকে নিয়ে আসে, গাইড আসার সময় গাইড করে। এবং এই ফসফরাসের যে স্ক্রিনটা আছে, যখন ইলেকট্রন যখন এখানে হিট করে, তখনই আসলে আমরা সেই কাঙ্ক্ষিত যে ওয়েভটা বা যে সিগন্যালটা সেটা দেখতে পাই। এবং এখানে আমরা ভিতরে দেখতে পাচ্ছি কয়েকটা ইউনিটে ভাগ করা, যেমন এখানে হচ্ছে বিভিন্ন সুইচ গুলো ড্রাইভ করার জন্য একটা একটা সার্কিট, এখানে আরেকটা আরেকটা সার্কিট আছে, এখানে এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রান্সফরমার, এবং ডিসপ্লে ইউনিটের যে সার্কিটরি এটা আসলে এটা এটা নিচে আছে, ভিতরে এখানে একটা ফ্লাইব্যাক আছে। এবং এদিকে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা ইউনিটে ভাগ করা এই সার্কিটটা, এবং এখানে দুইটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আছে, যে অ্যাম্প্লিফায়ার গুলো আসলে এখানে মানে অসিলোস্কোপের যে সিগন্যালটা সেটা নিয়ে যে ট্রিগার করা সে কাজগুলো মূলত করে। সো আসলে এটা আসলে খুবই বেসিক একটা অসিলোস্কোপের আসলে ভিতর, অ্যানালগ অসিলোস্কোপের। আজকালকার যে ডিজিটাল অসিলোস্কোপ গুলো আছে, এখানে আসলে এই ধরনের এত বড় মনিটর থাকে না, সেটা আসলে মাত্র এতটুকু। সো এবং এটার পিছনটা আমরা দেখতে পাচ্ছি, এদিকে পাওয়ার সহ আরো বিভিন্ন জিনিসগুলো এখানে নেই। তো বেসিক্যালি এটাই হচ্ছে একটা অ্যানালগ অসিলোস্কোপের ভিতরের দিক, এবং এটা কয়েকটা মডিউলে আসলে ভাগ করা থাকে। এইভাবে আসলে বেশিরভাগ কোম্পানিগুলো তৈরি করে। আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কিটটা গ্রিন মাস্কিং করা উপরের দিকটা, কিন্তু এগুলা করা না। সম্ভবত আসলে বিভিন্ন ভেন্ডর থেকে আসলে কোন একটা কোম্পানি বিভিন্ন কম্পোনেন্ট কালেক্ট করে, হয়তো এই সার্কিটের পুরো সার্কিটটা কালেক্ট করেছে আসলে অন্য আরেকটা কোনো ভেন্ডর থেকে। এদিকে কিছু আমরা পাওয়ার পাওয়ার আইসি দেখতে পাচ্ছি, যেগুলো আসলে ভোল্টেজ রেগুলেশনের জন্য ব্যবহার করা হয়, এবং এই যে এখানে যে পটেনশিওমিটারগুলো মিটারগুলো এখানে আছে, এগুলো আসলে সামনে আমরা এই নবগুলো যখন ঘোরাই, তখন আসলে এই পটেনশিওমিটারগুলো আসলে ঘুরে। এবং এই সার্কিটে আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে অনেকগুলো আসলে পট, আসলে একটু অতিরিক্ত আমার কাছে মনে হচ্ছে, কারণ এত পট দেওয়াটা আসলে কোনো ভালো সার্কিট ডিজাইনের ইয়া না। যাই হোক, আমি আসলে এই বিষয়ে খুব একটা এক্সপার্ট না, যার ফলে আমি খুব একটা মন্তব্য করছি না। এবং এদিকে আমরা কিছু কিছু ডিজিটাল আইসি দেখতে পাচ্ছি, এগুলো কিছু এখানে ডিজিটাল আইসি আছে, গেট আছে, যেমন 74 সিরিজের, এখানে LM সিরিজের অপ অ্যাম্প, LM কত ঠিক দেখা যাচ্ছে না, এই ইয়াগুলো আছে। তো এই ছিল আসলে মূলত একটা অ্যানালগ অসিলোস্কোপের টিয়ার ডাউন বলতে পারেন, এবং ভিতরে মূলত এই অবস্থায় থাকে।